বিভিন্ন অকেশনে আপনি ঘুরতে যান অথবা আপনি আপনার পুরনো বন্ধুকে হঠাৎ করে দেখা পেলে তার সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে তার সাথে মজা করে সেলফি তোলেন, এই সেলফি বা ছবিগুলো যে ছবিগুলো আপনি আপনার স্মার্টফোন বা সাধারণ একটি স্মার্টফোন দিয়ে তোলেন সেই ছবিগুলো সেল করে যে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, এটি কি আপনাকে কেউ বলেছে? কোর্স নট, অথবা হ্যাঁ, যে কোনো একটি আপনি অ্যান্সার দিবেন। আপনাকে যদি কেউ না বলে থাকে তাহলে আমি আপনাকে বলছি আপনার সেলফি তোলা অথবা ঘুরতে যাওয়া যে ছবিগুলো আপনি আপনার ফোনের মধ্যে বা জেনারেল স্মার্টফোন দিয়ে তুলেছেন সেই ছবিগুলো সেল করে হাজার হাজার ডলার ইনকাম জেনারেট করতে পারবেন। সো আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি shutterstock.com, gatti.com বা istock.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে যে সমস্ত প্রফেশনাল ফটোগ্রাফাররা রয়েছে তারা নিশ্চয়ই জানেন কি পরিমাণ তারা আর্নিং জেনারেট করতে পারেন। সো আজকের ভিডিওটি দেখতে হলে আপনাকে কানে হেডফোন লাগিয়ে মজার কিছু খেতে খেতে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, এবং পাশাপাশি অনুরোধ জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখা যাচ্ছে সেটিতে একটি ঘুষে মেরে দিন এবং লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। সো ফিরছি একটু পরেই। ইয়াস, এটি হচ্ছে কলার ছবি, তাই না? এটি ওয়ালের মধ্যে লাগানো রয়েছে, কেউ মজা করে লাগিয়ে দিয়েছে? অফকোর্স নট, এই কলাটি বিক্রি হয়েছে। আচ্ছা, না হয় একটু পরেই বলছি, আমি আমি ভিডিওর পাকে বলে দিব যে এই কস্টেপ দিয়ে মোড়ানো দেওয়ালে লাগানো কলাটি বিক্রি করে কি পরিমাণ আর্নিং জেনারেট করেছে সেটি আমি আপনাকে একটু পরে বলছি, ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে 2020.com। 2020.com এটি ফটো শেয়ারিং ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে হিউজ পরিমাণ সাধারণ মানের ছবি রয়েছে। এখানে আপনি এসে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফটো জমা দিতে পারেন অথবা আপনি ফটো বাই করতে পারেন, এবং আপনাকে আমি এতটুকু এনসিওরিটি দিচ্ছি এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটি কখন থেকে শুরু হয়েছে একটু পরে আমি দেখাচ্ছি। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে পেমেন্ট মেথড অত্যন্ত সহজ। একটি আমি চলে আসছি এটির র্যাঙ্কিং সম্পর্কে, এটি হচ্ছে 2020.com এর র্যাঙ্কিং। এখানে রয়েছে গ্লোবাল র্যাঙ্কিং এত, এবং কান্ট্রি র্যাঙ্কিং এত, ক্যাটাগরি র্যাঙ্কিং এত, এবং এর অফিস হচ্ছে ইউনাইটেড স্টেটে, এবং এটি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং অদ্যাবধি এটি এখনও কন্টিনিউ সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আজকের এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন এই গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পরে এখানে দুটো মেনু দেখা যাচ্ছে, ট্রাই সিমিলার ওয়েব, গেইন হ্যান্ডস অন। এবার আসি কিভাবে সাইন আপ করবেন 2020 স্টক ফটোতে। এখানে আপনি যদি ফটো সেল করতে চান তাহলে আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে, আপনি যদি ছবি বাই করতে চান তাহলে এই বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আপনি এখানে ইনকামের নেশায় এসেছেন সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন সিম্পল ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি যেটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে যাতে তারা সহজেই খুঁজে পায়। তো আমি আমার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, এই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে দেন আমি চলে যাব আমার পাসওয়ার্ড, একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে, আমি দিচ্ছি। এরপর এখানে যে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে রাইট চিহ্ন দিয়ে রাখবেন এবং সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। অলরাইট, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেসের মধ্যে। এখানে তিনটি ছবি তারা আপলোড করতে বলেছে, তার আগে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। আপনাকে বলে রাখি যে আপনি এমন কিছু ছবি শেয়ার করবেন যেটা মানানসই, অর্থাৎ মানানসই বলতে আপনার ফ্যামিলি সেন্সিটিভ বা ফ্যামিলি রিলেটেড কোনো ছবি আপনি এখানে আপলোড দিবেন না, যেগুলো হয়তো প্রবলেম হতে পারে। আপনাকে বলে রাখি যে ছবিগুলো বিশেষ করে অ্যাডাল্ট রিলেটেড সেগুলো দিবেন, অথবা আই ক্যাচি হয় সেগুলো দিবেন। এবং আপনাকে বলে রাখি কোনো একটি ওয়েবসাইট থেকে বা গুগল থেকে কোনো ছবি আপনি যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরের সাহায্যে নিয়ে এখানে কাজ করে এডিট করে আপনি এখানে আপলোড দেন সেগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। এবার আমি সাধারণ মানের তিনটি ছবি এখানে আপলোড করছি, তার আগে আমি আপলোড করছি, আপলোড করে দেখাচ্ছি কিভাবে এই ছবিগুলো আমি তৈরি করেছি সেটি। এরপর এখানে লেখা আছে মাই কম্পিউটার, আপনি কি কম্পিউটার থেকে নিতে চাচ্ছেন অথবা ফেসবুক থেকে অথবা গুগল ড্রাইভ থেকে অথবা ফ্লিকার থেকে ইনস্টাগ্রাম থেকে গুগল ফটোস, অর্থাৎ এই
স্থানগুলোতে যদি আপনার কোনো সেভ করা ফটো থাকে, সেই ছবিগুলো সেলফি হোক বা জেনারেল মানে কোনো ছবি হোক, সেগুলো যদি এখানে থেকে থাকে আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি আমার কম্পিউটার মধ্যে রেখেছি, আমি এটিতে ক্লিক করব, কম্পিউটার সিলেক্ট করে দেন আমি চলে আসবো আমার কাঙ্ক্ষিত যে তিনটে ছবি আমি আজকে তৈরি করেছি। সেটি কিভাবে আপনি ছবিগুলোর সাইজ নেবেন সেটি আমি আপনাকে অবশ্যই আজকে দেখাবো। অলরাইট, আমি চলে এসেছি আমার কাঙ্ক্ষিত যে তিনটে ছবি আমি আপলোড দিব। প্রথমত হচ্ছে এই লেকের ছবি, দ্বিতীয়ত সানরাইজিং এর ছবি এবং তৃতীয়ত হচ্ছে এই জ্যাকফ্রুটের ছবি। এই তিনটি আমি সিলেক্ট করার পরে আমি এই তিনটি আপলোড দিতে যাচ্ছি। সো আমি ক্লিক করব এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমার তিনটি ছবি সিলেক্ট হয়ে গেল। আপনি যদি চান পরবর্তীতে এই ছবি যে কোনো একটি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন, অথবা সবগুলো রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন। তো আমি আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে তিনটি ফাইল আপলোড করার জন্য। এই ওয়েটের ফাঁকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই তিনটি ছবি আপনি কিভাবে একটু সাইজটা দিবেন। এই সাইজটা দেওয়ার জন্য আপনাকে ওয়েট এবং হাইটটা ঠিক করতে হবে। সো আপনি ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনে গিয়ে অল্টার কন্ট্রোল আই প্রেস করে ওপেন করার পরে আপনি ওয়েট দিবেন 4496 পিক্সেল এবং ওয়েট হাইট দিবেন 3000 পিক্সেল। আমি আবার বলছি, আপনি কোনো রকম এডিট করা ছাড়াই জাস্ট আপনি সাইজটা দিবেন। এই ফটোটির সাইজ হচ্ছে ওয়েট 4496 এবং 3000 হাইট এবং রেজুলেশন এত রাখবেন, দেন ওকে ওকে দিলে আপনার এই সাইজটা হয়ে গেল। অর্থাৎ এই ফটোর সাইজটা হয়ে গেল, দেন আপনি এই ছবিটা আপলোড দিতে পারবেন। অর্থাৎ আপনি এই 2020.com এর মধ্যে এই তিনটি ছবি আগে ইলাস্ট্রেটরের মধ্যে এসে আগে রেডি করে ফেলবেন। এরপর দেন আপনি এখান থেকে সেভ করার পরে আপনি সেটি আপলোড দিবেন। তো আমি ধরুন এই সাইজটা আমি দিয়েছি। সাইজটা দেওয়ার পরে কিভাবে আপনি সেভ করবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট এর মধ্যে যে সেভ ফর ওয়েব রয়েছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে এখানে আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফিট অন স্ক্রিন দিয়ে রাখবেন। এরপর আপনি জেপিজি মোড রাখবেন, জেপিজি অ্যাকসেপ্টেবল। সাধারণত বিভিন্ন ধরনের ম্যাগাজিন অথবা ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অথবা টেমপ্লেট ইত্যাদি তৈরি করার জন্য সাধারণত এই ছবিগুলো সেল করা হয়। এরপর আমি বাই ক্লিক করলে হয়ে যাবে। যে নাম চাচ্ছে আমি দিলাম, এরপর আমি ডেস্কটপ রাখছি, হয়ে গেল, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আপনি দেন এখান থেকে এই ছবিটা আপনি সহজেই আপলোড দিতে পারবেন। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমরা দেখতে পাবো এই ছবিগুলো এখানে দেখা যাবে। অলরাইট, আপলোড কমপ্লিটেড, দেন ওকে। এবার আপনাকে এখানে আপনার ইউজার নেম দিতে হবে। তো যেটি আমার ইমেল অ্যাড্রেসের ইউজার নেম রয়েছে আমি সেটি দিচ্ছি, অথবা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দেন রিজার্ভ এর সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আসার পরে যে কাজটি আপনি করবেন একটু বুঝে শুনে করবেন। আমার তিনটি ফটো আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আমার এই ফিচারটি চলে এসছে। চলে আসার পর এখানে আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট হিসেবে আমার এখানে সবগুলো জিরো দেখাচ্ছে। এবার আমি এখানে যে এডিট প্রোফাইল রয়েছে, এডিট প্রোফাইলের মধ্যে আসার পরে আমি আমার ছবিটি এখানে অ্যাড করব। প্রফেশনাল মানের ছবি দিবেন, যেটি আপনাকে আপনার লুকিং ভালো হয়, অর্থাৎ দেখতে আপনার অনেক বেশি লুক্রিয়েটিভ মনে হয়। আমি আমার একটি প্রফেশনাল ছবি দিচ্ছি, এটি দিচ্ছি আমি। আচ্ছা, ছবি পরে দিব। এরপরে ফুল নেম দিতে হবে আমার। ফুল নেমটা দিচ্ছি আমি, প্রফেশনাল ফুল নেম। আমি আমার পুরো নামটা দিচ্ছি যাতে সহজেই। তারপর ইউজার নেম চেয়েছে, আমি ইউজার নেমটা দিচ্ছি। এরপর এখানে বায়ু লিখতে বলেছে, বায়ু আমি লিখছি IMA। এখানে আমি একটি বায়ু লিখে দিয়েছি, আপনি আপনার মতো করে এই বায়ুটা দিবেন। তবে আপনাকে মনে রাখতে হবে আমি যেভাবে লিখেছি সেভাবে না লিখে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখবেন এবং এটি কপি করবেন না। লিঙ্ক আপনি দিতে পারেন আপনার ইনস্টাগ্রামের অথবা আপনার পিন্টারেস্টের অথবা টুইটারের অথবা লিঙ্কডিনের অথবা ফেসবুকের এটসেট্রা। আমি একটি লিঙ্ক দিচ্ছি এখানে, এমন একটি লিঙ্ক দিবেন যে লিঙ্কের মধ্যে আপনার ছবিগুলো রয়েছে, অর্থাৎ তারা যাতে এই লিঙ্কে আসার পরে আপনার ছবিগুলো
খুঁজে পায় এবং সেই ছবিগুলো তারা সেল এডিট ইউর ইমেজ। আমি চাইলে ইমেজ এডিট করতে পারবো, এরপর আমি আর কিছু করছি না, জাস্ট সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজের মধ্যে নিয়ে যাবে। এবার ধরুন আমি এই তিনটি পিকচারের মধ্যে আমি আমার কিছু ক্যাপশন অ্যাড করব এবং কিওয়ার্ড অ্যাড করব। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পরে এটিতে আমি ক্যাপশন এবং ক্যাটাগরি সিলেক্ট করব বা কিওয়ার্ড সিলেক্ট করব, যাতে করে আমার অডিয়েন্সরা আমাকে খুব সহজেই খুঁজে পায়। দেখুন এই ছবিটা সিলেক্ট করার সাথে সাথে এখানে ওয়াটারমার্ক পড়ে গিয়েছে, যে কেউ যদি কোনো কেউ কোনো মানুষ যদি এটি নিতে চায় তাহলে কপিরাইট পড়ে যাবে এবং এটি নিতে হলে তাদেরকে অবশ্যই প্যাক করতে হবে। এখানে সাইজ যেটা আমি দিয়েছি সবগুলো এখানে শো করছে। আপনাকে এই সাইজটা ঠিক করেই আমার দেখানো পদ্ধতি অনুসারে এখানে ছবি আপলোড করতে হবে, তবেই আপনি এখানে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সহজেই। এবার যে কাজটি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন ছোট একটি অপশন অ্যাড এ ক্যাপশন, অ্যাড এ ক্যাপশনে যদি আমি ক্লিক করি আপনাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আপনি কোনো জায়গা থেকে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবেন না, জাস্ট আপনার সিম্পল যে ছবিগুলো ফোনে বা স্মার্টফোন দিয়ে তুলেছেন সেগুলো আপনি এখানে অবশ্যই অ্যাড করবেন এবং পাশাপাশি রাইট ক্যাপশন এবং ক্যাটাগরিগুলো কিওয়ার্ডগুলো আপনি এখানে অ্যাড করবেন। ক্যাপশন ক্যাপশন এই ছবিটি হচ্ছে আসলে লেক রিলেটেড, তো আমি লিখবো লেক মিরের সরাই লেক এলাকায় লেক। তো আমি এটি লিখেছি, লিখার পরে দেন আমি এটার কিওয়ার্ড দিব। আমি এটি প্রথমে লেক লিখছি, আপনি ছোট হাতে দেন প্রবলেম নেই। মিরের সরাই লেক ন্যাচারাল লেক, আপনি যত কিওয়ার্ড দিবেন তত সহজে আপনার ছবিটা তাদের কাছে পৌঁছে যাবে। যারা কোনো লেক রিলেটেড ছবি চাই তাহলে তারা খুব সহজেই খুঁজে পাবে। অসম লেক, লেক বিডি, বিডি লেক, বোট, এখানে নৌকাও রয়েছে, আমি নৌকা দিচ্ছি বোট, লেক অ্যান্ড বোট। কিওয়ার্ডগুলো আপনার ছবি রিলেটেড কিওয়ার্ড আপনাকে দিতে হবে, ওয়াটার, ওয়াটার অ্যান্ড বোট। ইউ ক্যান অনলি অ্যাড আপ টু 10 কিওয়ার্ডস, এখানে 10 কিওয়ার্ডস তারা চেয়েছে, আমি 10টি দিয়েছি। এরপর যে সাইজটা আমি দেখিয়েছি প্রথমে, এই যে ফটোর সাইজটা সেটি দিয়েছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করলে যে আপনি এখানে ক্যাপশন ইউজ করেছেন এবং এখানে আমি একটু জিনিস ক্লিয়ার করছি, আমি এরপরে ডানে ক্লিক করছি, এই ছবিটি তাদের ইয়েতে চলে গেছে, সাইটের মধ্যে চলে গেছে। এরপর আমি পর্যায়ক্রমে আপনি বাকি দুটো ছবিতে এভাবে আপনি অ্যাড করবেন। আপনি চাইলে এখান থেকে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মধ্যে এগুলো শেয়ার করতে পারেন, সো এটি আপনি সহজে পারবেন। এরপরে আমি আপনাকে আরও একটি ইনকামের অপশন দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে এই যে এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে যে আপনি দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেসে ক্লিক করার পরে যে কাজটি হবে সেটি হচ্ছে এটি, অর্থাৎ এই অপশনে আসার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এইখানে আপনি আপনার এই যে কাঙ্ক্ষিত তিনটে ছবি, এই তিনটে ছবি যে আপলোড দিয়েছেন সেই ছবিগুলোর যে কোনো একটি এখানে ভোটিংয়ের জন্য পাঠাতে পারেন। যদি ভোটিং হয়ে যায় তাহলে এখান থেকে আপনি আর্নিং জেনারেট করতে পারেন। যেমন এখানে লেখা রয়েছে থ্রু আ উইন্ডো, এটি একটি জানালার ছবি, একটি বাচ্চা সহ, এটি প্রায় 9 ঘন্টা বাকি আছে এন্টার করার জন্য, অর্থাৎ এখান থেকে এটি $40, এরপর এটি $20, এরপর এটি $40 এবং এটি $200। এইভাবে এই ছবিগুলো আপনি আপনার যে কাঙ্ক্ষিত তিনটে ছবি আপলোড করেছেন সেই ছবিগুলো এখানে কন্টেস্টের জন্য বা ভোটিংয়ের জন্য পাঠাতে পারেন। তো আমি এই এটাতে ক্লিক করছি, এটিতে ক্লিক করার পরে আমাকে এইটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পরে এখানে যে ফটো টিপসগুলো রয়েছে সেই ফটো টিপসগুলো আপনাকে একটু পড়তে হবে। পড়ার পরে এখানে রয়েছে ফটো শুড বি ক্যান্ডিড, নো নট পোস্ট, অ্যাভয়েড পোরলি লিট ফটোস, পোরলি লিট ফটোগুলো তারা নেবে না, এবং ওভারলে, অনেকে ছবি তুলে ওভারলে করে, এগুলো করা যাবে না, এবং পিপল লুকিং ইন টু দ্য ক্যামেরা, অর্থাৎ ছবি তোলার সময় কোনো মানুষ আপনার দিকে তাকিয়ে আছে বা এমন কিছু ছবি আপনি এখানে আপলোড দিতে পারবেন না, কোনো ওয়াটারমার্ক থাকতে পারবে না, কোনো বর্ডার থাকতে পারবে না, কোনো স্ক্রিনশট হবে না। এরপরে আমি সাবমিটে ফটোতে ক্লিক করছি, সাবমিটে ফটোতে ক্লিক করার পরে দেন আপনাকে যে কাজটি করতে হবে, আমি এই ছবিটি যেহেতু
আমি একটু ক্যাপশন দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, এটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এটি চলে যাবে ভোটিং এর জন্য। অর্থাৎ এই ছবিতে যদি বেশি ভোট পড়ে তাহলে এখান থেকে আপনি 30% ইনকাম জেনারেট করতে পারবেন তাদের টোটাল ইনকাম থেকে। অর্থাৎ 70% তারা নেবে এবং 30% এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে যে ছবিটা যত ভোটিং হবে ভোটিং এর উপরে ডিপেন্ড করবে আপনার আর্নিংটা। যদি বেশি ভোটিং হয় তাহলে বেশি আর্নিং হবে এবং তার 30% আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এবার আসি, এতক্ষণ তো বকবক করলাম, আপনি প্রশ্ন করতে পারেন পরিশেষে যে এখানে পেমেন্ট সিস্টেমটা কিরকম। পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আমি আমি আবার ক্লিক করছি। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখানে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইমেইলের মাধ্যমে, এবং অথবা হেল্পিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। এখানে প্রাইসিংটা একটু পরে দেখাচ্ছি। তো এখানে আসার পরে যে কাজটি হবে, দেখুন আমি ওই বোটের যে লেকের ছবিটা সিলেক্ট করেছিলাম সেটি ভোটিং এর জন্য চলে গিয়েছে। আপনি চাইলে এই দুটো ছবি পাঠাতে পারেন। তো আশা করি এইভাবে আপনি সহজে এই কাজটি করতে পারবেন। পেমেন্ট সিস্টেম আমি দেখাচ্ছি। পেমেন্ট সিস্টেম আসার পরে আপনাকে এখানে, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে আপনার যে আইডি রয়েছে সেই আইডির মধ্যে আপনার যে ইউজার নেম দিয়েছেন সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আর্নিংস দেখতে পাবেন। আর্নিংস আসার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে আপনার পেমেন্ট সিস্টেমটা আপনি দেখতে পাবেন। পেমেন্ট সিস্টেমটা হচ্ছে তাদের পেপল। সো পে আউট করার জন্য আপনাকে আপনার যে পেপল অ্যাকাউন্টটি রয়েছে সেই পেপল অ্যাকাউন্টটি, এই যে অ্যাড ইউর পেপল ইন টু এনশিওর ইউ গেট পেড। আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি, আপনি এখানে ছবি আপলোড দিতে থাকুন। যদি কোনো ছবি সেল হয় তাহলে অবশ্যই আপনাকে আমি পেপলের মাধ্যমে আপনার টাকাগুলো সহজেই উইথড্র করে আপনার হাতে পৌঁছিয়ে দেবো, এতটুকু ইনসিওরিটি আপনাকে আমি দিচ্ছি। তো আশা করি পেপল অ্যাকাউন্ট নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি আমার চ্যানেলের মধ্যে পেপল অ্যাকাউন্টের উপর কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটি একটি ট্রিক্স উপর ভিডিও দিব, আশা করি ওয়েটে থাকুন। এবং পেপল অ্যাকাউন্ট না থাকলে আপনি আমার সহযোগিতা নিতে পারেন যদি আপনি উইথড্র করতে চান এই ওয়েবসাইটটিতে। অর্থাৎ এবার আসি, আরেকটি কথা না বলে নয়, প্রথমে আমি দেখিয়েছিলাম যে একটি কলার ছবি, এই কলার ছবিটা গত কিছুদিন আগে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলোতে পাবলিশ হয়েছিল। এই ছবিটা বাংলাদেশি টাকায় 20 টাকার উপরে সেল হয়েছে, বিশ্বাস হচ্ছে না। আপনি যদি ছাড় দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। অর্থাৎ একটি সাধারণ মানের কলা একটি ওয়ালের মধ্যে কস্টেপ বা মাস্টেপ দিয়ে যদি এইভাবে লাগিয়ে সেটি ছবি তুলে আপলোড দিয়ে আর্নিং জেনারেট করতে পারবে 20 টাকার উপরে, তাহলে আপনি কেন আপনার স্মার্টফোন ইউজ করে ছবি তুলে সেটি 22.com এর মধ্যে আপলোড দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন না? অফকোর্স আপনি পারবেন। আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি, আপনি 100% কনফিডেন্স নিয়ে কাজ করুন, এতে করে আপনি ঠকবেন না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। বড় হলেও আপনার অনেক রসদ বা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনি 22.com থেকে বুঝে ফেলেছেন। একবার যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি বারবার দেখুন। আর কমেন্ট বক্স তো আপনার জন্য দরজা বা জানালা যেভাবে খোলা আছে সেভাবে খোলা রয়েছে। আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। পরবর্তী ভিডিও দেখার পূর্বে আপনি অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টের মধ্যে থর থরে সাজানো রয়েছে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি। আপনি যদি প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে বেসিক টু অ্যাডভান্স লেভেলের অনেকগুলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর করে ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেগুলো দেখে নেবেন। এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন বা লাইক বা কমেন্ট বা শেয়ার আমার জন্য অনেক বড়, আমার জন্য অক্সিজেনের মতো। যারা আমার চ্যানেলের সাথে আছেন, আই লাভ ইউ ভেরি মাচ, লাভ ইউ বেবি, লাভ ইউ গাইজ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবর মতো বলতে হয় ভালো থাকুন, সুস্থ থাকুন, লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।